গাইজ, আজকে আমি তোমাদের বিয়েবাড়ির রিভিউ দেবো। না, বিয়ের রিভিউ না, বিয়েবাড়ির খাবার দাবার মানে ক্যাটারিং সার্ভিসের রিভিউ। ফার্স্টেই বলে দিই, এখানে কার বিয়ে হচ্ছে, কাদের বিয়ে হচ্ছে, তাদের বিয়ের এক্সপিরিয়েন্স এইসব নিয়ে আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি এখানে কী কী খাবার ছিল আর খাবারগুলো কেমন ছিল। বিয়েবাড়ি উইদাউট ইনভিটেশন, এমন সোয়াগ নিয়ে ঢুকলাম যেন মনে হবে নিজেরই বিয়ে। যাই হোক, এদের ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো ছিল। আজকে আমাকে অ্যাসপারোগাস ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার ইনভাইট করেছিল তাদের ক্যাটারিং সার্ভিসের রিভিউ করার জন্য। তো চলো গাইস, দেখি আজকে বিয়েবাড়িতে কী কী আইটেম ছিল, মানে ফুড আইটেম, অন্য কিছু নয়। বিয়েবাড়িতে ঢুকেই ফার্স্ট যেটা চোখে পড়ল, মাটির ভাঁড়ে গরম গরম কেসার টি। আহা, এইরকম কেসার টি আমি সেই অফিস চলাকালীন অফিসের বাইরে খেতাম। বিয়েবাড়িতে ফার্স্ট টাইম এরকম কেসার টি খেলাম। এরপর কিছু মকটেলস আর কিছু স্টার্টার্স নিয়ে বসে গেলাম। মকটেলসগুলো কিন্তু বেশ ভালো ছিল। স্টার্টারের মধ্যে ফিশ, চিকেন, ভেজ সব রকম স্টার্টার আছে। কিন্তু দেখে নিও, স্টার্টার খেয়ে আবার পেট ভরিয়ে দিও না, কারণ বেশ ইন্টারেস্টিং মেন কোর্স কিন্তু এখনও বাকি আছে। মেন কোর্সে ছিল নানান রকমের স্যালাডস। বেবি নান, কিমা চানা, চানাটা কিন্তু বেশ টেস্টি ছিল। এরপর নিয়ম রক্ষার জন্য অল্প একটু ভাত নিয়ে নিলাম, বিকজ এরপর আছে আমার ফেভারিট ভেটকি মাছের পাতুরি, যার মধ্যে আমি একদম অ্যাটাক করে ফেলেছি এই বিয়েবাড়িতে। আর এটা আমি খাবো, মানে এটা আমি আজকে পেট ভরে খাবো। এই ভেটকি মাছের পাতুরি নিয়ে নানান কন্ট্রোভার্সি হয়েছিল, এত পাতুরি খাচ্ছে এই সেই প্রচুর কথা বলেছিল। তোমরা জেনে রাখো, এটা কিন্তু ক্যাটারিং সার্ভিসই প্রোভাইড করেছে তাদের প্রমোশনের জন্য। এনিওয়েজ, যারা জানো না, ভুলভাল কর নেগেটিভ কমেন্টস করবে না অযথা। এনিওয়েজ, আমার ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালো লাগে, তাই খেয়েই যাচ্ছি। অ্যাসপারোগাস ক্যাটারিং সার্ভিসের ভেটকি মাছের পাতুরির স্পেশালিটিটা হলো যে এরা পুরোটাই স্টিমড করে। অনেক সময় অনেক জায়গায় সেটাকে ফ্রাই করা হয়। এরা পুরো স্টিমড ভেটকি মাছের পাতুরি দিয়েছিল আর অসম্ভব টেস্টি ছিল, মাছটাও দারুণ ছিল। এছাড়া ছিল চিংড়ি মাছের মালাইকারি। এত কিছু খাবার পর আর পেটে জায়গা ছিল না, বাট তাও ভিডিও বানানোর জন্য তো খেতেই হবে। মাটন বিরিয়ানি নিতে হলো, বিরিয়ানিটাও বেশ ভালোই ছিল, তার সাথে ছিল চিকেন চাপ। উফ, আর পাচ্ছি না, তাই একটু ব্রেক নেওয়ার জন্যে আগুন ডান্স দেখে আসলাম। হ্যাঁ, এই ফায়ার নিয়ে নাচ, এটাও বিয়েবাড়ির একটা নতুনত্ব বলতে পারো। চলো এবার ডেজার্ট সেকশনে মুভ করে যাই। ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, সন্দেশ, বেকড রসগোল্লা আর গুলাব জামুন উইথ রাবড়ি। ওয়াও, রিলস বানানোর জন্যে খেতে তো হবেই, তাই খেয়ে নিলাম। এনিওয়েজ, তোমরা যদি এই ক্যাটারিং সার্ভিসকে কন্ট্যাক্ট করতে চাও তোমাদের কোনো অনুষ্ঠানের জন্যে, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিও। আইসক্রিম পান দিয়ে শেষ করলাম আজকের বিয়েবাড়ি। আর একটা কথা, যেগুলো খেতে পারি না সেগুলো কিন্তু নষ্ট হয় না, ঠিক আছে, বুঝে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড যারা পেজটাকে ফলো করে নিও, পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল ফুডি বাঙালিকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, এত সুন্দর বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পর আমরা নাচতে নাচতেই বেশ বাড়ি ফিরলাম। হ্যাঁ,